আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ আমরা এসেছি দীপু ভাই রঙিন মাছের খামারে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাটাখালী পৌরসভার কাটাখালী বাজার পাশে বেলঘড়িয়া আপনার এলাকায় সুন্দর একটা রঙিন মাছের খামার আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমরা এটা বিস্তারিত সব জানাবো, এই মাছটা কীভাবে খামারটা এই খামারগুলো কীভাবে পরিচালনা করে, কতদিন হলো তার প্রতিষ্ঠিত করা এই খামারটা, এই বিষয়গুলো সবগুলা ডিটেল জানাবো। আপনারা দেখতে থাকুন। গাইস, এমন রঙিন মাছের বড় খামার আসলে আমি কখনো এত সুন্দর মাছের বড় খামার দেখি নাই। ইনি যে এত সুন্দরভাবে এই খামারগুলোকে পরিচালনা করছে এটা আসলে আমার প্রথম দেখা। এখানে বিভিন্ন প্রজাতির রঙিন মাছ যেমন পাওয়া যায়, এখানে আপনারা ইচ্ছে করলে এই খামারটা এসে এখানের মাছের, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও ছোট ছোট অ্যাকোয়ারিয়াম জাতীয় এগুলাতেও আসলে ছোট ছোট রঙিন মাছ রাখা হয়েছে। কি সুন্দর দেখতে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ছোট ছোট অ্যাকোয়ারিয়াম। এটা আপনারা কখনো দেখেছেন কি না দেখুন, কি সুন্দর ছোট ছোট অ্যাকোয়ারিয়ামে সমস্ত রঙিন মাছের খামারের এটা মজুদ রাখা হয়েছে। এই সাইডটা দেখুন, এখানে ছোট্ট একটা রেখের মতো, এখানেও অনেক ছোট ছোট অ্যাকোয়ারিয়াম এদের মতো মাছ সংরক্ষণ করে রাখা হয়েছে। এখান থেকে হয়তো এই ছোট ছোট অ্যাকোয়ারিয়ামের মাধ্যমে মানুষগুলা যারা নিতে থাকে মাছগুলো তাদের কাছে দেওয়া হয়, বিক্রি করা হয় ওভাবে। এখানে দেখুন রঙিন পাথর যেগুলো আসলে অ্যাকোয়ারিয়ামে লাগে, এখানে বিভিন্ন ধরনের অ্যাকোয়ারিয়াম সাজানোর সরঞ্জাম। এ পাশটাই প্রয়োজনীয় জিনিসপত্র অ্যাকোয়ারিয়ামে, দেখুন সব কিছু অ্যাকোয়ারিয়ামের ডিটেলস যা যা লাগে অ্যাকোয়ারিয়াম সাজাতে আপনারা এখানে সব কিছু পাবেন। আমরা সুন্দর করে দেখার চেষ্টা করছি, আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দীপু ভাই নাম্বার এবং ঠিকানা আর ডিটেলস দেওয়া থাকবে। আপনারা চাইলে সব দীপু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে যদি সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম গড়াতে চান বাসায়, তো ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। পাশাপাশি প্রিয় বন্ধুরা, দীপু ভাই কত সুন্দর করে আসলে মাছের খামারে, রঙিন মাছের খামারের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির কবুতর, দেশি বিদেশি কবুতর দেখতে পাচ্ছেন, কি সুন্দর আসলে। এগুলো আসলে মনের শখ, মনের ভালোবাসা, না থাকলে এগুলো হয় না, এত সুন্দর খামার প্রতিষ্ঠা করা সবার দ্বারা হয় না। পাশাপাশি আমরা এখানে ছোট্ট খাঁচাতে দুইটা সুন্দর টিয়া পাখি দেখতে পাচ্ছি। এখানে ছোট্ট পাখি আমরা দেখতে পেলাম, তো দেখি চলুন আমরা ওই সাইডে দীপু ভাই খামারে আরো সুন্দর সুন্দর আকর্ষণীয় মাছের। হ্যাঁ বন্ধুরা, আমরা দীপু ভাইয়ের সেই বিশাল খামারের আমরা মধ্যে চলে এসেছি, এইটা আপনার ডিটেল দেখাবো। দেখুন আপনারা, আমরা ধীরে ধীরে সব জায়গাগুলো দেখাবো, কোন কোন জায়গাতে কি মাছ রাখা আছে। এইটা হচ্ছে দীপু ভাই, সবার প্রিয় দীপু ভাই। দীপু ভাই, আপনি আসলে খামার এত সুন্দর করে করেছেন, আমার খুব ভালো লাগলো। কতদিন হলো আমার তা খামার করা ভাই? মোটামুটি 3 বছরের মতো হবে। 3 বছর? 3 বছরে প্রথমে আসলে কিভাবে শুরু করেছিলেন, কতটুকু জায়গার মধ্যে আসলে? এটা তো প্রিয় দর্শকের প্রথমে আসলে শখের বসে শুরু করা ছিল, একেবারে সব থেকে শুরু। আমি প্রথমে আমার পাশের রুমে চারিতে করে করতাম, চারিতে করে করতে না, এগুলাতে আমার সব গাড়ল থাকতো, গাড়লের খামার ছিল আমার অনেক বড় একটা, গাড়লের খামার ছিল। তখন এক টিভি থেকে লোক এসে প্রতিবেদন করার সময় গাড়লের প্রতিবেদন করলো, করার পরে বলল মাছটা একটু আনকমন লাগে একটু করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে করেন। ওই মাছটা করার পরে ভিডিওটা মানে এত পরিমাণ নিয়ে হয়েছিল যে আমি আরো অনেক ব্যবসা করতাম, যে সব কিছু আমার ছেড়ে দিয়ে এই রঙিন মাছের খামারটা করছেন, খুব ভালো ভালো। দীপু ভাই, আপনারা সব দরকারি কথাগুলো আপনারা শুনলেন এবং এ থেকে আপনারা সবে অনুপ্রাণিত হতে পারেন এই খামার তৈরির প্রসঙ্গে। তো দীপু ভাই, এখানে কত প্রজাতির মাছ আছে তাও? এগুলা তো আসলে ভাবে হিসাব করা নাই, প্রজাতি আনুমানিক রঙিন মাছ প্রজাতির হবে, কিন্তু যদি ভাগ করতে যাই দেখতে পারো অনেক দেই, আরো অনেক প্রজাতি আমরা দেখাবো প্রত্যেকটা জায়গায়। পি প্লাটি এরকম আপনি মলি করতে গেলে মলি মতো হোয়াইট মলি, ব্ল্যাক মলি, বেলুন মলি, মার্বেল মলি, এরকম ভাগ হয়ে যাবে। আচ্ছা, ভাগে যাচ্ছে না, মলি মলি একটাই ভাগ, এরকম
আপনার মোটামুটি 20টা 20 20 22 এর প্রজাতি পাশে পুকুর পুকুরেও আছে ওখানে মাছ আচ্ছা পুকুরে রাখা রেখেছে দিব ভাই তো এখানে সবচেয়ে দামি মাছ আসলে কোনটা কোনটা বেশি দামে বিক্রি হয় তো এরকম না এখান থেকে কোন মাছই বিক্রি করে না এগুলো আমার ফার্মিং এর জন্য এই যে এগুলো অস্কার এগুলো মোটামুটি একটু দাম বেশি এই যে মাছটা দেখছেন প্রিয় বন্ধুরা এটা অস্কার না হ্যাঁ এগুলো অস্কার অস্কার এটা কোন দেশের মাছটা এই মাছগুলো এগুলো সম্ভবত আমার জানা নাই ভাই কোন দেশের कलरफुल कलो सदा देखते सोनाली कलर गोल्ड फिश अपना तो चीन सबाई खुबी जनप्रिय देखते खूब आकर्षण বিভিন্ন ছোট প্রজাতির বিভিন্ন নানা রকম মাছ রাখা হয়েছে সবগুলা এগুলাতে বাচ্চা আমরা দেখতে পাচ্ছি ওইটাও বেশ কিছু মাছ চিংড়ি মাছ আছে লাল সাদা কালো লাল লাল দেখা যাচ্ছে হ্যাঁ লাল লাল দেখা যাচ্ছে দেখুন এগুলো বড় হবে অনেকটা না 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 ভাই এগুলো এত বড়ই থাকে ছোটই ছোট এখান থেকে তো বাচ্চা দেয় ও আচ্ছা আচ্ছা কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা কি নাম শ্রিম্প বলে এটা শ্রিম্প 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 প্রজাতির এটা জাল মাছ আপনারা দেখতে পাচ্ছেন ছোট কি আকর্ষণীয় কি একটু দেখতে তো এখান থেকে বাচ্চা ফুটে আপনারা এটা বিক্রি করেন না তাই আপনারা দেখতে পাচ্ছেন এই জাল মাছগুলো আসলে এখানে ডিম ফুটাই এভাবে তারপর এখান থেকে বিক্রি হয়ে যায় অ্যাকোয়ারিয়ামের জন্য বেশি অ্যাকোয়ারিয়ামের জন্য খাবার পোকা জাতীয় খাবার এখানে মজুদ করা আছে আর এখানে একটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন শাপলা ছোট ছোট শাপলা আকৃতির এই যে দেখুন প্রিয় বন্ধুরা দীপু ভাই সে মাছের খাবার এটা খাবার হিসেবে ব্যবহার হয় পোকা এটা দেখুন ভালো খায় মাছের দেখেন মাছেরা কিভাবে খাচ্ছে এই আসলে পোকা জাতীয় এটা মাছের খাবার কিন্তু খাবার আপনারা যদি এগুলা করতে চান এখানে দীপু ভাইয়ের সঙ্গে কাছে এসে ডিটেলস আপনারা জানতে পারেন আচ্ছা আমরা ওই পাশটা একটু বেড়াবো দেখুন সেই খাবার কিভাবে খাচ্ছে আর আমরা এই পাশটা একটু দেখি এগুলো সব ছোট ছোট বাচ্চা আপনার বিভিন্ন প্রজাতি মলির বাচ্চা এখানে দেখুন বেশ কিছু মাছ রাখা আছে এখানেও কি সুন্দর আকর্ষণীয় কি সুন্দর করে তারা খাচ্ছে আসলে এমন সৌন্দর্য আসলে খুব আকর্ষণীয় আপনারা দেখুন চিকলেট এটা আফ্রিকান প্রজাতির একটা মাছ দীপু ভাই বললো চিকলেট নিচের দিকে আছে দেখা যাচ্ছে না যাই হোক আর এটা কি মাছ মলির আরেকটা জাত সুন্দর একটা জাত এখানে ছোট্ট একটা ঘেরে প্লাস্টিক ঘেরে এটা দেখা যাচ্ছে ওর পাশটা ছোট্ট একটা নান্দের মতো আমরা দেখছি ওখানে হয়তো মাছ আছে হ্যাঁ এটা খুব ভীত প্রজাতির মাছ আমি যখন কাছে আসি এটা খাচ্ছে না ওই ওখান থেকে আপনার ব্যবসা শুরু হ্যাঁ দীপু ভাইয়ের ইতিহাসটা আসলে এখান থেকে শুরু আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনারা রঙিন মাছের খামার করতে চাইলে এইরকম একটা নান্দের ঘের আপনারা কিনে নিয়ে এখান থেকে শুরু করতে পারেন দেখুন এইটা হচ্ছে তার ইতিহাস এটা স্মৃতি হিসাবে অবশ্যই আশেপাশে থাকবে এখান থেকে তার ব্যবসা শুরু আজ আজ এখানে
সে কত বড় ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছে এটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে। এটা কিসের জাত ভাই? এটা এটা মলি বাচ্চা, বিভিন্ন মলিগুলো একসঙ্গে রাখছে, বাচ্চাগুলো বড় করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে মলি সেই মাছগুলার বিভিন্ন প্রজাতি একসঙ্গে রাখা আছে, বাচ্চাগুলো এখানে বড় হচ্ছে, বিভিন্ন একটু দামে রাখার জন্য এগুলো বিক্রি হবে। আর এটা চারটা ভাই, এটা কমেটের বাচ্চা, প্রায় 2 ইঞ্চি পরিমাণ সাইজ হয়ে গেছে সাইজগুলো। আর এগুলো কমেট 3 ইঞ্চি পরিমাণ সাইজ হয়ে গেছে। মোটামুটি এগুলো কত বড় হয় সর্বোচ্চ ভাই? এগুলো খুব বেশি বড় হয় না, সর্বোচ্চ 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত হবে। তারা এর তার বড় হবে না, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানান ধরনের মাছ। প্রিয় বন্ধুরা, আমরা এসেছি সেই দীপু ভাইয়ের রঙিন মাছের খামারে। দীপু ভাই, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে, আপনারা শুনুন। আচ্ছা, রঙিন মাছটা আসলে খুব শৌখিন জিনিস, সবাই শখের বসে তো এগুলা করে, আমারও ব্যবসাটা শখ থেকেই শুরু। তো আপনারা যারা করতে চান, ইনশাল্লাহ আমার মনে হয় চাকরির পাশাপাশি এটা করলে আপনারা অনেক, বাংলাদেশ এখন বেকারত্ব সমস্যা অনেক বেড়ে গেছে, তখন চাকরির পাশাপাশি এটা করতে পারেন। এখন সব কিছু ফেলাই দিয়ে এটা না, তারপরে হলো চাকরি অথবা কর্মের পাশাপাশি করা যায়। তারপরে এখন আমাদের যুব সমাজের যে অবস্থা, তাতে মনে হয় যদি কোনো ভিডিওটা যদি কোনো ফ্যামিলির এটা দেখে থাকেন, তো আপনাদের বাচ্চাগুলোকে যদি এগুলার সম্বন্ধে একটু ছোটোবেলা থেকে নাড়াচাড়া করান, তাহলে ওদের মধ্যে হবে কি একটা দায়িত্ববোধ সৃষ্টি হবে ছোটোবেলা থেকে, এই জিনিসটা পরবর্তীতে কিন্তু অনেক বড় একটা ইফেক্ট ফেলবে। তো এতটুকুই, আমি ছোটো মানুষ, ছোটো জ্ঞানে আমার যা বলে সেটা বললাম। আপনারা যদি ভালো লাগে আসবেন অবশ্যই ঘুরতে, আমার বাসা এখানে রেস্টুরেন্ট থাকি। আর এটা আমার বড় ভাই ঘুরতে আসছে, ভাইয়ের নতুন চ্যানেল। হ্যাঁ, আমার চ্যানেল নাম হার্ট হবি চ্যানেল। আচ্ছা, তো দীপু ভাইয়েরও চ্যানেল আছে, আপনারা সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটা পাশাপাশি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। আমি নানান রকম ভিডিও প্রকাশ করি, আমি দীপু ভাইয়ের খবরটা পেয়ে আসছি এখানে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।